খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালার দুর্গম কবাখালী ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল। বৃহস্পতিবার সকালে শান্তিপুর হাইস্কুল মাঠে এসব সহায়তায় অর্থায়ন করেছে ইউকে এইড ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমুং মারমা, মেডিকেল অফিসার তাপস সাহা ও গ্রিন হিলের প্রশিক্ষণ কর্মকর্তা তীক্ষ্ণ চাকমা। এতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার শতাধিক নারী ও পুরুষ চিকিৎসা সহায়তা গ্রহণ করেন। বিশেষ করে এতে মা ও কিশোরীদের মাতৃত্বকালীন ও বয়ঃসন্ধিকালীন সেবা প্রদান করা হয়।